সো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর গাইস, আজকের আমি ঘুরতে এসেছি দিঘির পাড়। আর পেছনে আমার সাথে আছে মিলন, এসেছে মিলন ভাই দিল্লি থেকে, দিল্লি না কোথায়, দুবাই থেকে অনেকদিন বাদে এসেছে। আর রায়দিঘিতে এসেছিলাম কিছু কাজের জন্য, ভাবলাম দিঘির পাড় থেকে ঘুরে আসি। এখানকার আমাদের গ্রামের এটা একটা পার্ক বললেই চলে। আর এটাই হলো গাইস দিঘির পাড়। এন্ট্রি নিতে গেলে সামনে এরকম ফুলের গাছ আছে হেভি হেভি। আর এই 5 টাকার টিকিট নিতে হলো, টিকিট নিতে গেলে তবে এখানে এন্ট্রি হবে। আগে তো টিকিটে ছাড়াই ঢুকতাম, আর এখন টিকিটের ব্যবস্থা হয়ে গেছে। আর এদিকে এই কচ্ছপবাবুও বসে আছে, বাবা এনি তো সিমেন্টে। হ্যালো, পুরোটা রাউন্ড মেরে আসতে পুরো আধ ঘন্টা মতো টাইম লাগবে, এত বড় ঝিল, ঝিলের মধ্যিখানেই। আর আগে যখন ঘুরতে আসতাম এসব ছিল না, এই পেন্সিলের ডিজাইন, কচ্ছপ, প্রজাপতি অনেক কিছু বানিয়েছে এখন নতুন নতুন, আরও বানানো হচ্ছে এখানে। আর এত রোদ, আজকের প্রচুর রোদ, তবুও এসেছি পার্কেতে ভিডিও বানাবার জন্যে। তো অনেকটা ঘুরতে টাইম লাগবে, ভাবলাম অত দূর যাবো না, এখান থেকেই ঘুরে চলে যাব। বিশাল বড় এটা একটা ঝিল, ঝিলের চার সাইডে পুরো রাস্তা বানানো আছে, আর ফুলের গাছ আছে রায়দিঘিতে। এটা যত এখানেই কাঁড়ি হয়, এখানে গাছের গায়ে পুরো 12টা বাজিয়ে দিয়েছে। দেখো গাছের গায়ে নানান রকমের নাম পাবে এখানে, এস কে হ্যান ত্যান আর কি, ওটা এ প্লাস এ, বি প্লাস বি প্লাস হোল স্কোয়ার, বাবা আরও কত কত এগুলো, বি প্লাস এ হোল স্কোয়ার। তো প্রচুর গরম, ওই জন্যে বাড়ি চলে যাচ্ছি, ঘুরতে বেশি ভাল লাগছে না এখানে, এত গরম, কোথাও দাঁড়াবার জায়গাও নেই। বাড়ির দিকে রওনা দেবো, দাদা কাজ করতেছে রোদেতে। এটা কি লেখা, জায়গা দান করেছে নাকি, না এদিকে আর যাবো না। এই ফুল হেভি হেভি ফুল বসিয়েছে গাছ এখানে, তো চলে যাচ্ছি। তো রায়দিঘি বাজারেতে এসেছি, আর এখান থেকে কিছু দোকানের জিনিসপত্র নিয়ে বাড়ির দিকে যাব। কি অন্য কিছু রে যাও, এটা হবে